রিক্রুটিং লাইসেন্সের শ্রেণী বিন্যাসকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাইরার সদস্যরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মী পাঠাতে সকল রিক্রুটিং এজেন্সির জন্য সম অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ বি সি ডি ক্যাটাগরিতে লাইসেন্সের শ্রেণী বিন্যাস করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা বাতিল করতে হবে। জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বাইরার নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেন তারা। সকল রেকর্ডিং এজেন্সির জন্য সম অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাইসেন্সের শ্রেণী বিন্যাস করার চলমান উদ্যোগ সম্পূর্ণ অপ্রত্যাশিত। আইনের দোহাই দিয়ে যেই লাইসেন্স শ্রেণী বিন্যাসের যেই অপচেষ্টা চালানো হচ্ছে, যেই অপতৎপরতা চালানো হচ্ছে, আমরা সরকারকে অনুরোধ করবো এটা অবিলম্বে বন্ধ করুন। এটা কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। যদি ওনারা এটা করতে চান তাহলে আমার বিশ্বাস ওনারা কিন্তু ওনাদের এই যে চেয়ারে আছেন সেই চেয়ারে থাকার যোগ্যতাটা হারিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আজ যে আমরা মাত্র এটা স্টার্ট করেছি, ইনশাআল্লাহ আমরা অচিরেই আমাদের বৃহত্তর কর্মসূচিতে যাবো।